পরের দিন সকালে কাঠের মতো শক্ত হয়ে যাবে না এই ভাপা পুলি আমার এই রেসিপি যদি ফলো করে আপনারা বানিয়ে নেন তাহলে কিন্তু পরের দিন সকাল পর্যন্ত একেবারে নরম তুলতুলে থাকবে এই ভাপা পুলি নমস্কার আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম আর আমি নারকল দিয়ে এই ভাপা পুলিটি বানাবো সেজন্যে প্রথমেই নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি নারকেলগুলোকে একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় নারকলের সঙ্গে এই শীতকালে খেজুরের গুড় দিয়ে যদি ভাপা পুলি করা হয় তাহলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর শীতকাল মানেই খেজুর গুড়ের সময় তাই চেষ্টা করবেন চিনির বদলে খেজুর গুড় দিয়ে পিঠে পুলি বানানোর এখানে দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিলাম গুড় আর ফ্লেভারের জন্যে দিয়ে দিলাম একটুখানি আদা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম আপনারা চাইলে শিলনোড়া দিয়েও থেতো করে দিতে পারেন আর গুড়ের সঙ্গে আদার এই মিশ্রণের স্মেলটা কিন্তু দারুণ আসে আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ গোটা এলাচগুলোকে থেতো করে নিয়েছি আর খোসাগুলো সরিয়ে খালি দানাগুলো দিয়ে দেব এই নারকেলের মধ্যে এবারে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এই শুধু নারকল দেবো না নারকলের সঙ্গে এখানে আমি অ্যাড করে দেব সুজি সুজি নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজিটা দেওয়ার ফলে নারকোলটা কিন্তু খসখসি ভাব থাকবে না আর যেহেতু সুজি দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ এবারে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব আর শুকনো হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব আর এই সুজি দেওয়ার ফলে নারকলের যে পুরটা তৈরি হচ্ছে এটা কিন্তু অনেক সফট হবে এভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর ভালো লাগবে এই যে তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দেব। এবার শুকনো কড়াইতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি এখানে চালের গুঁড়ি নিয়েছি দুই বাটি পরিমাণে সঙ্গে দিয়ে দেব এক চিমটে পরিমাণে লবণ এটা দিয়ে লো ফ্লেমে কিন্তু চালের গুঁড়িটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব আর হাত দিয়ে চেক করে নেব চালের গুঁড়িটা গরম হয়েছে কি না এই পদ্ধতিতে আমার মায়েরা পিঠে বানাতো তাই আমি আপনাদেরকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এভাবে হাত দিয়ে গরম হয়ে গেলে উল্টো সাইডে বসিয়ে দিয়েছিলাম গরম জল মানে জলটা টকবগিয়ে ফুটে উঠছিল এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে অল্প অল্প জল দিয়ে এই ডোটা বানিয়ে নেব এক সঙ্গে অনেকটা পরিমাণে জল দিয়ে দেব না একটু একটু জল দিয়ে কিন্তু চালের গুঁড়িটাকে তৈরি করে নেব আর চালের গুঁড়ি অনেকটা জল টানে আর এভাবে গরম জল দিয়ে যদি চালের গুঁড়িটাকে ভালোভাবে মানে আটা মাখার মতো করে মেখে নেন তাহলে কিন্তু এই পুলিটা অনেক বেশি নরম হবে এবারে একটি বড় জায়গায় চালের গুঁড়িটাকে ঢেলে নিচ্ছি এরপরে বাকি কাজটা হাত দিয়েই করে নেব এবারে হালকা একটু ঠান্ডা করে নেব নইলে হাত দিয়ে করা যাবে না একেবারে গরম হলে আর যদি জল লাগে তাহলে কিন্তু গরম জলই দিয়ে ডোটা বানিয়ে নেবেন গরম জল না দিলে কিন্তু এই যে ডো বানাবেন এটা নরম হবে না আর পরের দিন পর্যন্ত কিন্তু ভালো মানে নরম থাকবে না সেজন্যে গরম জল দিয়ে পুরো চালের গুঁড়িটাকে কিন্তু মেখে নিচ্ছি আর এটা একেবারে মোলায়েম করে দুটো ডো আমি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর মাখা হয়ে গেছে একেবারে মোলায়েম আর যখন তৈরি করব তখন একটা থেকে তৈরি করব আর অন্যটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে নইলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা তখন শক্ত হয়ে যেতে পারে তাই ওটাকে আমি সরিয়ে নিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দেব আর শীতকালে যখন পিঠে বানাবেন শীতকালের পিঠেটাকে কিন্তু ফ্রিজের মধ্যে রাখবেন না রাত্রিবেলায় একদিন কি দুই দিন পর্যন্ত বাইরেই রাখবেন তাহলে পিঠেগুলো অনেক বেশি নর্মাল থাকলে নরম থাকবে আর এটাকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো লেচি কেটে নিয়ে একেবারে রাউন্ড রাউন্ড করে নিলাম আর সঙ্গে দেখুন একটা বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি আর এই যখন এই শেপটা বানাবেন তখন এই শেপটাকে একটু পাতলা করে বানানোর চেষ্টা করবেন তাহলে পিঠেটা দারুণ সফট হয় আর দেখতে পাচ্ছেন একটা মসৃণ সুন্দর একটা বাটির মতো তৈরি হয়ে গেছে আর এর মধ্যে ভালোভাবে পুর দিয়ে দিলাম দেওয়ার পর মুখটাকে ভালোভাবে মুড়ে দেব আর চেষ্টা করবেন হাত দিয়ে যখন বানাবেন যেন এই বাটির মতো যে শেপটা দেবেন এটা ফেটে যেন না যায় আর এটা একটু পাতলা করে বানাবেন এই ট্রিক্সগুলো মনে রাখবেন আর তাহলে কিন্তু পুলি পিঠে অনেক নরম হবে আর পরের দিন সকালবেলা পর্যন্ত নরম থাকবে একেবারে কাঠের মতো কিন্তু শক্ত হয়ে যাবে না আর মুখটাকে ভালো করে মুড়িয়ে দিচ্ছি নইলে কিন্তু এটা ফেটে পুরটা বেরিয়ে চলে আসতে পারে মানে সেদ্ধ হওয়ার সময় দেখতে পাচ্ছেন সুন্দর করে তৈরি করে নিচ্ছি সবগুলো পুলি পিঠে আমরা এটাকে পুলি পিঠেই বলে থাকি ভাপা পুলি তো এটা সেদ্ধ করার জন্যে এবার একটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি হাঁড়ি হাঁড়ির ওপরে দিয়ে দিলাম একটা ফুটো ফুটো জাম আর তার উপরে দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে জলটাকে টক বগিয়ে ফুটতে দিয়েছিলাম আর জলটা টক বগিয়ে ফুটে উঠেছে আর এই ফুটো ফুটো জামটা গরম হয়ে গেছে একটু প্রিহিট করে নেওয়ার পরেই কিন্তু পিঠেগুলো আমি এর ওপরে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নিচ থেকে ভাব ওঠা আরম্ভ হয়ে গেছে আর ওপরে কিন্তু পিঠেগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে পনেরো মিনিট সেদ্ধ করে নেব। আর এখানে গ্যাস কিন্তু থাকবে হাই হিটে হাই হিটে দিয়ে পনেরো মিনিট কুক করে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি দেখুন প্রত্যেকটা পিঠে একেবারে গোটা গোটা আছে একটাও কিন্তু ফেটে পুর বেরিয়ে আসেনি আর সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটু ঠান্ডা জল ওপর থেকে দিয়ে এবার ঢেলে নিচ্ছি পাত্রে তো বন্ধুরা বাড়িতেই এবার সহজে বানিয়ে ফেলুন এই ভাপা পুলি আর আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি তো ভালো লাগলে লাইক করবেন আর আমার সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ